আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রংপুর থেকে নীলপামারি আসার পরই সেদিন থেকে আমার জ্বর সর্দি আর সকালবেলা ঘুম থেকে উঠে কি খাবো ভাবছিলাম পরে একটা ডিম সেদ্ধ করলাম দুইটা খেজুর নিয়েছি আর কিছু বাদাম নিয়েছি আর ওষুধ তো চলছেই আর জ্বরটা একটু কমেছে তারপরে জ্বর ভাবটা আছে আর ভাতের প্রতি একটু রুচিটা কম লেবু খাচ্ছি প্রতিদিন আর খালাও চলে আসছে খালা আসার পর নিচ থেকে আমাদের পাশে যে ক্ষেত আছে ওখান থেকে শাক গান আর মিষ্টি কুমড়া আপনাদের ভাইয়া আনছিলো সেটা হচ্ছে ভর্তা বানাবো আর হচ্ছে একটু ঝিঙ্গা আলু দিয়ে একটা সবজি করব। আজকে এগুলোই রান্না করব যেহেতু আমার মানে তরকারির প্রতি খুব একটা ইন্টারেস্ট নাই তো শাক ভর্তা দিয়ে আজকে ভাত খাবো আর এদিকে খালা হচ্ছে একটা বেডশিট ছিল আর সাথে দুই একটা টুকরা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিল আর আমার যখন কোনো শারীরিক সমস্যা হয় অসুস্থতা হয় আমার তখন কিছুই ভালো লাগে না কোনো কাজ খাওয়া দাওয়া মনে হয় সারাদিন শুয়ে থাকি কিন্তু সারাদিন কি শুয়ে থাকলে হবে বলেন যতই খারাপ লাগুক খেতে তো হবে তাই না বাঁচতে হলে খেতে হবে আর তা করতে গেলে রান্না করতে হবে তো আমি কলমি শাকটা একটা চুলায় বসাই দিয়েছি আর ভর্তাটা একটা চুলায় বসাই দিছি মিষ্টি কুমড়া আর হচ্ছে কলমি শাক ভাজি আর তার সাথে আমি হচ্ছে আগের দিনের একটা শুটকি তরকারি ছিল সেটা দিয়ে ঝিঙ্গা আর আলু একটু রান্না করছে আপনাদের ভাইয়ার জন্য ওটা আমি খাবো না আমার খেতে ইচ্ছে করতেছে না আর করল্লা ভাজি আর কচুর তরকারি পাশের বাসার ভাবি দিয়েছিল। সেটা লেবু দিয়ে কোনো মতে একটু ভাত খেলাম আর সকালবেলা আমার এক ভালোবাসার আপু আমাকে অনেকগুলো ব্যাগে করে আম দিয়ে গিয়েছে তো আপুকে অনেক ধন্যবাদ আর আপুকে এত কষ্ট করার কোনো দরকার ছিল না কেননা আমার এখন এই সব বানাইতে ইচ্ছে করে না এত অলস হয়ে গিয়েছে আচার বা কিছু তো আপুর গাছের অনেক আম পড়েছে মনে হয় ঝরে অনেক আমার আমগুলো এত বড় বড় ছিল আর খালাকে ডাকছিলাম বিকেলবেলা চা খাওয়ার জন্য তো খালা আসছে সেজন্য ভাবলাম খালার কাছ থেকে কয়েকটা রুটি বানায় নেই সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়াকে রুটি বানাই দিতে ইচ্ছে করে না তাই কয়েকটা বানায় নিলাম আমি একবার বাংলোতে গিয়েছিলাম একটা আপুর বাসা সে ভিডিওটা দেখেছিলেন ওই আপু আমগুলো পাঠিয়ে দিয়েছে আমি বাড়িতে গিয়েছিলাম তাই আমগুলো আপু দিতে পারেনি বাড়ি থেকে আসার সাথে সাথে আপু আম পাঠিয়ে দিয়েছে তো আমগুলো একটু আদা পাকা হয়ে গিয়েছিল তাই আমি সেদ্ধ করতে দিলাম দেখি কি বানানো যায় আর দেখবেন শরীর অসুস্থ থাকলে কিছু খেতে ইচ্ছে করে না কিন্তু মনে হয় যে একটু কী খেলে ভালো লাগতো তো আমার মনে হচ্ছিলো একটু পিঠা খেলে ভালো লাগতো তো সেই জন্য আমি একটু পিঠার গোলা তৈরি করে একটু পিঠা ভেজে ফেললাম আর যেহেতু খালাও আসছে খালাকে তো খালি চা খাওয়ানো যায় না ভাবলাম একটু পিঠা বানালে খালাও খেতে পারবে আমিও খেতে পারব আসলে আপনি যাই খেতে চাইবেন যাই করতে চাইবেন কষ্ট করতেই হবে যে কোনো কাজেই কষ্ট আছে এই যে শরীর অসুস্থ তারপরে মনে হচ্ছিল কিছু করব না তারপরেও খেতে গেলে তো করতে হবে রুটিগুলো আমি তো প্রোজেন করে রাখতেছি ফ্রিজে আর বাসায় গুণ নাই আর আপনাদের ভাইয়া বাজারও যেতে পারতেছে না সেজন্য আমি হালকা করে চিনি লবণ হলুদ এভাবে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিব পরে কি করব সেটা পরে ভাববো তো আজকে ছোট ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার যেহেতু শরীরটা একটু অসুস্থ তারপরে যতটুকু পেরেছি আপনাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করার চেষ্টা করি আজকে এই পর্যন্তই বিদায় নিলাম সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ